আসসালামু আলাইকুম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী এর নমুনা ছয় নিয়ে আলোচনা করব নমুনা ছয়ে একটি অনুচ্ছেদ দেওয়া আছে তোমরা অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিবা তারপরে এখানে যে কাজটি করতে হবে কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে এইটা এটা মনে রাখতে হবে কোনো শব্দকে যদি বাক্যের সাথে সম্পর্কিত করে তাকে আমরা অনুসর্গ বলবো উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো এ ধরনের শব্দগুলো আমরা এখন খুঁজে বের করবো এবং নিচে খালি ঘরে লিখবো তাহলে উত্তর কীভাবে করবো কাছে মধ্যে বলে পাশে দিয়ে ধরে গিয়ে থেকে ভেতরে জন্য এই শব্দগুলো বাক্যের পরে বসে বা শব্দের পরে বসে বাক্যের সাথে সম্পর্ক সৃষ্টি করেছে এই উত্তরগুলো আমরা এভাবেই লিখব এরপরে আসি তেত্রিশ পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠায় একটি কাজ এটি শখ দেওয়া আছে শখটিতে বলা হয়েছে সিটিবিলি কবিতা ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ খুঁজে বের করে নিচের শখটি পূর্ণ করো বা তালিকা তৈরি করো তাহলে এখন আমরা এর উত্তরে আসব অনুসর্গ শব্দ চিঠিবিলি থেকে পাওয়া গিয়ে নাকি বাইরে জন্য থেকে জন্মই তারপর সুখী মানুষ থেকে পাওয়া নিয়ে লেগে বলে মধ্যে মতো দিয়ে যদি দিঘে ওপর থাকো মধ্যেই কিনা এই সকল অনুসর্গ আমরা চিঠিবিলি ও সুখী মানুষ থেকে পেয়েছি এরপরে আসি তেত্রিশ পৃষ্ঠায় আরেকটি কাজ ছিল অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি তাহলে কোনো একটি বিষয়ে নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলো নিচে ডাক দাও এখন আমরা একটি অনুচ্ছেদ লিখবো এবং অনুসর্গ শব্দগুলোর নিচে আন্ডারলাইন করব। আজ শহীদুল খেলতে আসবে না কথাটি শুনে বিনা মেঘে বজ্রপাতের মতো হলো আমাদের এখানে বিনায় হচ্ছে অনুসর্গ শহীদুল আমাদের দলের জন্য নির্বাহযোগ্য হার্ড হিটার ব্যাটসম্যান তাহলে এখানের জন্য হচ্ছে অনুসর্গ ও ব্যতীত কীভাবে আমরা সামনে এগিয়ে যাব ব্যতীত হচ্ছে এখানে অনুসর্গ আমি শহীদুলের বাড়ির অভিমুখে চলতে শুরু করলাম অভিমুখে অনুসর্গ সকাল নয়টা নাগাদ পৌঁছে গেলাম তাহলে নাগাদ এটি একটি অনুসর্গ গিয়ে দেখি বেচারার জ্বর একশো তিন ডিগ্রির উপরে তাহলে গিয়ে হচ্ছে এখানে অনুসর্গ যার দারুণ খেলা বাতিল করছে তাহলে দারুণ এখানে হচ্ছে অনুসর্গ আমার ভেতরে বাইরে তখন দারুণ জ্বর চলছে ভেতরে বাইরে এখানে অনুসর্গ শৈদুলের বদলে কাকে খেলাই হাতে এক ঘন্টা পর্যন্ত সময় আছে তাহলে পর্যন্ত এখানে একটি অনুসর্গ এর মধ্যে ভাবতে হবে ইউ ইউরেকা লালমোহন পদ্মার্লে এর মাধবকে দিয়ে খেলানো যেতে পারে দিয়ে এখানে একটি অনুসর্গ ও ব্যাটিং বোলিং দুটোতেই বরাবর ভালো আজ বাংলা বাজার বনাম দয়াগঞ্জের খেলায় মাধবকে খেলতে বলে সিদ্ধান্ত নিলাম তাহলে এখানে বনাম বলে বরাবর এগুলো হচ্ছে অনুসর্গ তাই মাধবকে ফোন করে পুরো বিষয়টি খুলে বললে ও রাজি হলো যাক বাঁচা গেল মাধবকে আসার সময় সঙ্গে করে ওর কিপিং গ্লাভসটি আনতে বললাম তাহলে এখানে সঙ্গে এটি একটি অনুসর্গ এভাবেই আমরা একটি অনুচ্ছেদ লিখবো আর অনুসর্গগুলো নিচে আন্ডারলাইন করব তাহলে নমুনা শয় এর তিনটি কাজের উত্তর আমরা এভাবেই করতে পারব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন